আজকে আমি ফ্যামিলি ক্রিসমাস 2023 টি শার্ট ডিজাইন কীভাবে করতে হয় সেই প্রসেসটা আমি আপনাদের দেখাবো। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ, সাথেই থাকবেন। এই টি শার্ট পরতে গেলে এই তিনটা ফন্ট আমি নেব, এই যে তিনটা ফন্টের নাম আমি লিখে দিলাম, এই যে এ একটা এ একটা এ একটা, এই তিনটি ফন্ট আপনি গুগলে সার্চ দিলেই পেয়ে যাবেন। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি টি শার্ট ডিজাইন কীভাবে করতে হয় সেই প্রসেসটাই দেখি। প্রথমে ফাইলে যাবেন, তারপরে নিউতে যাবেন। নিউতে যাওয়ার পর এখান থেকে 4000 দিবেন, 4000 দিয়ে পিকজেল দিবেন এবং ওয়েবসাইটে পাবলিশ করবো, সেই জন্য 8GB কালার দিলাম। তারপরে এই প্লেটে ক্লিক করবেন, প্লেটে ক্লিক করার সাথে সাথেই দেখুন আপনার ডিজাইনটা এই যে এখানে হয়ে যাবে, ঠিক 4000x4000 পিকজেল ঠিক সেম মাপে হয়ে গেছে। ঠিক এইখানে আমরা এই যে দেখুন রেক্ট্যাঙ্গুলার এখানে থাকা অবস্থায় আবার ডাবল ক্লিক করবেন, আবার এইখানেও সেম 4000x4000 দিবেন পিকজেল। ঠিক এখানে দেখুন আমি 4000x4000 দিচ্ছি, 4000 পিকজেল দিয়ে এই যে ওকেতে ক্লিক করবেন। তারপর এখানে আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব, ব্যাকগ্রাউন্ড কালার দিতে গেলে এখানে আসে 6টা 0 দিবেন, 1 2 3 4 5 6টা দিয়ে একদম কালো হবে। আচ্ছা তারপরে এখান থেকে দেখুন এই যে অ্যালাইন সেন্টার, হরিজন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার দিয়ে একসাথে করবেন, আপনার এখানে সুন্দরভাবে হয়ে যাবে। কন্ট্রোল 2 দিয়ে লক করে দেবেন। মানে এই যে একটা ডিজাইন আছে দেখছেন, এই ডিজাইনটা কীভাবে করবো সেটা আমি প্রসেস দেখাচ্ছি। তো এইখানে আমি একটা এই যে রেক্ট্যাঙ্গুলার নিলাম, এই দেখুন এখানে ঠিক এখানে রেক্ট্যাঙ্গুলার নিলাম, একটা কালো লাল দিলাম একটা, তারপর এখান থেকে আমি আরেকটা নিব, এই যে আরেকটা নিয়ে অল চেপে ধরে শিফট চেপে ধরুন, যা সোজা হবে। আচ্ছা একটু বড় করে আপনাদের দেখাই তাহলে সুবিধা হবে। আচ্ছা তারপর এখানে নেওয়ার পর এইখানে দুটোই সিলেক্ট করবেন শিফট চেপে ধরে এবং অল চেপে ধরে আবার দুটোই নিয়ে নেবেন, নিয়ে এই যে এখানে ঠিক শিফট চেপে ধরুন সমান মাপে হবে। এইটা লাল এটা কালো দিলাম, হ্যাঁ দেখুন এইটা লাল এটা আমি কালো দিলাম, এই যে কালো দিলাম। হ্যাঁ আচ্ছা তারপর এইখান থেকে আপনারা যদি মনে করেন যে লাল দিবেন তাহলে লাল দিতে পারেন, অথবা এইখানে অন্য কোনো কালারও দিতে পারেন। আচ্ছা তাহলে দেখুন আমি এইটা এবং এইটাকে এই শিফট এবং এই দুটাকে জাস্ট লক করে দেবো। তারপরে এই যে দেখুন অবজেক্ট আসলাম, এই যে এখানে লক ঠিকছে লক, এবং এই যে কন্ট্রোল 2 দিলে হবে অথবা সিলেকশন দিলে হবে, এটা লক হয়ে গেল, এই দুটো লক হয়ে গেল, কিন্তু এই দুটো কিন্তু লক হয়নি। হ্যাঁ আচ্ছা এই দুটো অন্য কালার দিতে পারেন, অথবা এটা এইটাই আমি দিলাম দেখুন। তারপর এইখান থেকে এই যে এইটা নেবেন একটা লাইন নেবেন, হ্যাঁ একটা লাইন নিয়ে আমি দেখুন এই যে সুন্দর করে এটা আঁকলাম, এই যে লাইন আঁকলাম, আঁকার পর এই লাইনটাকে একটু মোটা করে দেবেন, এই যে মোটা করে দিলাম কালো এবং মোটা হলো, তো দেখা গেলো যে আর একটু মোটা দিবেন জাস্ট এখানে থাকা অবস্থায়, এই যে অল চেপে ধরবেন এটা ধরবেন এবং অল চেপে ধরে একটু আর একটু বাড়াবেন। আচ্ছা বাড়ানোর পর এইখানে কন্ট্রোল ডি দেবেন, কন্ট্রোল ডি দেওয়ার সাথে সাথে দেখুন এখানে সুন্দরভাবে এই যে প্রসেসটা কিন্তু হয়ে গেছে। আচ্ছা ঠিক এই অবস্থায় আমরা কী করব, এটিকে সিলেক্ট করবো, এই যে পুরাটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে ওই অবজেক্টে যায় এক্সপ্যান্ড করে দেবো, এক্সপ্যান্ড করে দিলাম, এই যে ওকেতে এক্সপ্যান্ড হয়ে গেল। ঠিক এই অবস্থায় আমি যদি এখান থেকে এই যে দেখুন এইখানে হচ্ছে শেপ বিল্ডার, শেপ বিল্ডার টিপ ধরে অল চেপে ধরবেন, হ্যাঁ অল চেপে ধরে যে আমি দেখুন সবগুলো মুছে দিচ্ছি, এই দেখুন সুন্দর করে মুছে দিচ্ছি। এই তারপর দেখুন এখানে যেহেতু লক করা আছে কন্ট্রোল অল্টার 2 দেবেন, হ্যাঁ দিলে এটা আনলক আবার হয়ে যাবে, তখন এইটাকে আমি দেখুন আরেকটা কালারে দিব,
তারপর এটাকে আমি আরেকটা কপি করলাম এখানে দেখুন, এবং এই কালার নিলাম, আমাদের পরবর্তীকালে লাগবে বিধায় আমি এই কালারটা নিলাম। নেওয়ার পর আমার এই দুটোই কিন্তু হয়ে গেল। তারপর এখন দেখুন আমি একটু দেখুন এখানে আমি বসালাম, এখানে কালারের প্যালেন্টটা দেখবেন এই যে সোয়াজিস, যদি না থাকে তাহলে এই যে উইন্ডো থেকে এই যে এখান থেকে সোয়াজি থেকে ক্লিক করে নিয়ে আসবে। আমি দেখুন এখানে নিয়ে আসলাম, তারপর এইখানে থাকা অবস্থায় দেখুন এইটাকে আমি জাস্ট এইখানে বসাই দেবো, এই যে উঠায় দেখুন এখানে নিয়ে আসে আমি বসাই দিলাম, এই যে দেখুন এখানে বসে দিই। দেখছেন এই যে এখানে কিন্তু গুটে বসানোর পর এই যে এইটা সিলেক্ট করলাম, হ্যাঁ সিলেক্ট থাকা অবস্থায় এই যে আই ড্রপার নিলাম, আই ড্রপার নিয়ে এখান থেকে জাস্ট এখানে এই যে দেখুন এখানে এই যে আই ড্রপার দিয়ে আমি এটা ক্লিক করলাম, দেখুন এখানে কিন্তু চলে আসলো। ঠিক সেম প্রসেসে আপনারা সবগুলোকে এই যে এটা ক্লিক করবেন, ক্লিক থাকা অবস্থায় আই ড্রপার নেবেন এবং এইখান থেকে দেখুন এই যে এটা ক্লিক করবেন, হ্যাঁ এখানে দেখুন যেটা আছে আপনারা ঠিক সেইখান থেকে এই যে এটা ক্লিক করবেন, হ্যাঁ তারপর দেখুন এইটা এইগুলোকে একটু সরাই দেবেন, এই যে যতদূর পরে ফাঁকা ফাঁকা একটু রাখবেন, এবং এলটাকে আর একটু সরাবো, এবং আইটাকে আমি আয়ের জায়গায় আমি অন্য একটা গাছ বসাবো, এই যে গাছটা দেখুন এখানে আমি এখানে এই যে এফটাকে সিলেক্ট থাকা অবস্থায় চলে আসলাম অবজেক্ট পাথ এবং অফসেট পাথে, অফসেট পাথে আসার পর দেখুন এখানে প্রিভিউতে দিয়ে দিলাম, এই যে এইখানে দেখুন একটু আমি বাড়াবো, হ্যাঁ এই যে জাস্ট এখানে বাড়ালাম, হ্যাঁ পঁচিশ দিলাম, পঁচিশ দিয়ে ওকেতে ক্লিক করলাম। তারপর এখানে একটা কিন্তু কালার আসছে, সেই কালারটা আমি সাদা দিলাম, এই যে সাদা দিয়ে এই দেখুন সুন্দর একটা ডিজাইনই চলে আসছে। ঠিক একই অবস্থায় এখানেও এক সেম প্রসেসে আমি করবো অবজেক্ট পাথ অফসেট পাথ অফসেট পাথ পঁচিশ ওকে, এবং এখান থেকে সবগুলোকে আমি এই যে হোয়াইট দিয়ে দেবো, আমি যে হোয়াইট দিলাম এবং আইটাকে আমি উঠাই দেবো, আমি জাস্ট এখানে এই যে বসাই দেবো করে, এবং এটা বড় করলে পরে বোঝা যাবে যে আসলে আমি কত দূর করেছি বা আমার কত দূর হয়েছে। ঠিক সেই অনুপাতে আপনারা এই যে দেখেন, এই যে দেখুন আমি সুন্দর করে এটা বসাই দিলাম মাঝেরটা, এইটা জাস্ট এইটা ঢুকায় এখানে সোয়াসে দিয়ে দেবেন। আচ্ছা দেওয়ার পরে এখানে আমি সিলেক্ট করলাম, এই সিলেক্ট থাকা অবস্থায় এই যে আই ড্রপার নিলাম, তারপর এইখান থেকে দেখুন এই যে মাঝেরটা এটা দেওয়ার সাথে সাথে দেখুন এই ডিজাইনটা চলে আসছে। তারপর দেখুন এই যে পেন্সিল টুলস, হ্যাঁ এখানে এই পেন্সিল টুলটা দিবেন, নিয়ে এইখানে দেখুন এই যে আমি সুন্দর করে আপনার ইচ্ছা মতো যে কোনো একটা নিলাম, এই যে নিয়ে এখান থেকে একটু কেটে দিলাম, একটু কেটে দেওয়ার পর এখানে হোয়াইট দিয়ে দেবেন, এই যে হোয়াইট দিলাম, হোয়াইট দেওয়ার পর এখন যদি মনে করি যে এইটা সিলেক্ট থাকা অবস্থায় এই যে অবজেক্টের যায় এক্সপ্যান্ড করে দেবেন, এক্সপ্যান্ড করার পরে পুরোটা সিলেক্ট করবেন, এই যে দেখুন সবগুলো সিলেক্ট করলাম, হ্যাঁ সিলেক্ট থাকা অবস্থায় এটাও কিন্তু সিলেক্ট করতে হবে, এই শিফটটা সিলেক্ট করবেন অথবা গ্রুপ করে নেবেন। তারপর এই শেপ বিল্ডার ক্লিক থাকা অবস্থায় আপনারা অল্ট চেপে ধরে, অল্ট চেপে ধরে যদি আপনি ক্লিক করেন তাহলে সবগুলো কেটে গেছে। ঠিক এই অবস্থায় আমি এই স্টারটাকে এখানে বসাই দিচ্ছি, এই যে দেখুন স্টারটাকে বসাই দিলাম, আর এইখানে আমি ক্রিসমাসের আরও একটা সুন্দর একটা ডিজাইন বসাবো, এই যে দেখুন এখানে জাস্ট ছোটো করে দেবেন, শিফট অল্টার চেপে ধরে আমি যদি এখানে বসাই দিই দেখুন একটা সুন্দর একটা ডিজাইন চলে আসবে, ঠিক সমান মাপে এই যে একটা ডিজাইন দিয়ে দিলাম, এটা ক্রিসমাসের একটা এই যে সুন্দর একটা ডিজাইন হয়ে গেল। তারপর এটা বাড়াইতে পারেন, যতদূর মনে করেন এটা বাড়ায় এটা জাস্ট উপরে দিয়ে দেবেন, অ্যারাউন্ড দিয়ে অ্যারেঞ্জ বিগ টু ফন্ট, এই যে ফন্টের দিক চলে আসবে, এই সুন্দর একটা ডিজাইন চলে আসবে। তারপর যদি আমরা এখানে এই যে উপরে যাই ক্রিসমাস, এই ক্রিসমাসটাকে আপনারা ক্রিয়েট আউটলাইন করে দেবেন বা এক্সপ্যান্ড করে দেবেন, এই যে এক্সপ্যান্ড করে দিলাম লেখাটাকেও এবং এই লেখাটাকেও এক্সপ্যান্ড, সবগুলোকে এক্সপ্যান্ড করে দেবেন, এই যে এসে যায় দেখুন এই যে এক্সপ্যান্ড করে দিলাম, সবগুলো এক্সপ্যান্ড করে দিলাম, এবং এখান থেকে আপনারা যদি আনলক করে দেবেন, এই যে সব যেটা যেটা লাগবে না সেটা আনলক করে দেবেন। প্রথমে এই যে আমি এইখানে দেখুন পেন
টুল নেবেন, পেন টুল নিয়ে এইখান থেকে দেখুন এই যে পেন টুল আঁকলাম, এবং আঁকার পরে আমি এই যে এই ধরনের জাস্ট সুন্দর করে এখানে নিলাম, নেওয়ার পরে এটাই করবেন এবং এই এটা উঠাই দেবেন। জাস্ট এই যে এইখান থেকে দেখুন আমি স্টকটাকে একটু হোয়াইট করে দিই, যে হোয়াইট দিয়ে দেবেন, এখানে হোয়াইট দিলে আপনাদের স্টকটা এই যে মোটা হবে। আচ্ছা, মোটা হওয়ার পর এখন এইখানে দেখুন, মোটা হওয়ার পর এইখানে দেখুন এই যে আমি এই লাইটগুলো বসাচ্ছি, এই যে দেখুন এখানে বসাচ্ছি আমি লাইটগুলো। এইখান থেকে আপনারা কী করবেন, এখানে এই যে লাইন নেবেন, আবার লাইন টুল নিয়ে এখানে জাস্ট আঁকবেন, তারপর লাইন টুল আঁকার পর আপনারা অল্ট চেপে ধরে এটা ঠিক সমান মাপে দেবেন, অল্ট চেপে ধরে এটা এবং শিফট চেপে ধরবেন, অল্ট এবং শিফট চেপে ধরে সমান মাপে দেবেন, বুঝছেন? তারপরে কন্ট্রোল দিয়ে দেবেন, কন্ট্রোল দিয়ে দিলে এই যে পাঁচটা আঁকলাম। হ্যাঁ, আচ্ছা, আঁকার পর এটিকে জাস্ট সিলেক্ট করবেন, এই যে সিলেক্ট করলাম, সিলেক্ট থাকা অবস্থায় আস্তে করে আমি একটু বড় করে শিফট এবং অল্ট চেপে ধরে আমার যতটুকু দরকার আমি ঠিক সেই পজিশনে এটা নিয়ে নিলাম। এই যে দেখুন এখানে জাস্ট এই পজিশন নিয়ে নিলাম। আচ্ছা, পজিশন নেওয়ার পর এটিকে আমরা এই যে সিলেক্ট থাকা অবস্থায় অবজেক্টে যাবেন, এক্সপ্যান্ড করে দেবেন, এক্সপ্যান্ড করে দিলে আমার এটা ফিল হয়ে গেল। তারপর এই দুটিকে পুরাটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এই যে দেখুন এখানে শিপ বিল্ডার টুলস আছে, এখান থেকে আমি অল্ট চেপে ধরে এটাকে, তারপর দেখুন এগুলো কেটে যাবে। এখন আমি দেখুন এই দুটে দুটে করে আমি জাস্ট বড় করবো, এই যে এইখানে দেখুন যে আমি লাইটটা এগিয়েছিলাম ঠিক এই পজিশনটাই করবো, ঠিক এই পজিশন করলে মিডিলটা ঠিক থাকবে, পরের দুটাকে, হ্যাঁ প্রথমে পরের দুটাকে আমি শুরু করবো। দেখুন এইটা সিলেক্ট করবেন, এই যে প্রথমটা সিলেক্ট করবো এবং শিফট চেপে ধরে এটাও সিলেক্ট করবেন, ঠিক সিলেক্ট থাকা অবস্থায়, ঠিক এই অবস্থায় যদি আমি এখানে ধরে এই যে দেখুন এখানে যদি উঠা করি সমান মাপে যতটুকু দরকার আমারটা কিন্তু সেই মাপটা চলে আসবে, এই যে এখানে দেখুন এই মাপটা কিন্তু চলে আসছে, দেখছেন? আমি চাচ্ছি যে এই মাপটায় রাখবো, এই মাপটায় রাখবো। আচ্ছা, ঠিক এই অবস্থায় এটাকে আরেকটু এখানে দিতে পারি, আর এই দুটাকে যখন এটি সিলেক্ট করলাম শিফট চেপে ধরে এটাও সিলেক্ট করলাম, সিলেক্ট থাকা অবস্থায় যদি আমি এটিকে পুরো উঠাই দিই, এই দেখুন এই মাপটা নিলাম, জাস্ট এই মাপটা নিলাম, ঠিক আছে? এখন এই যে লাইট আছে এইখান থেকে আমি ইলিপস টুল নিব, ইলিপস টুল নিয়ে শিফট এবং অল্ট চেপে ধরে এই যে লাইট আঁকলাম, দেখুন এই যে জাস্ট আপনারা এই ধরনের আমি বেশ বড় দরকার নেই, এটা যদি আঁকি তো এইখানে নিয়ে এই যে এখানে হয়ে গেল, এবং অল্ট চেপে ধরে আপনারা এই সবগুলোকে লাইট এই যে অল্ট চেপে ধরবে না, আর কিচ্ছু করা লাগবে না, অল্ট চেপে ধরে এইখানে বসাই দেবেন, এই যে অল্ট চেপে ধরে এখানে বসাই দেবেন, অল্ট চেপে ধরে এখানে বসাই দেবেন, দেখুন সুন্দর কিন্তু পজিশনে চলে আসছে। তারপর কী করবেন, এখান থেকে আমি সিলেক্ট অবস্থায় আই ড্রপার নিয়ে এই যে দেখুন লাইটের কালারগুলো চেঞ্জ করে দেবেন, আর কিছু না লাইটের কালারগুলো এই যে চেঞ্জ করে দেবো, দেখুন এখানে এইটা নিলাম, তারপর এইটা যদি নেই এই যে লাল, হ্যাঁ ঠিক এই সেম অবস্থায় এই কালারগুলোকে চেঞ্জ করে দেবেন, এই যে লাল দিলাম। এক্ষেত্রে এখানে আমি এটিকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করবেন, হ্যাঁ তারপর এখানে দেখুন এই যে যতটুকু দরকার ঠিক সেই মাপটা আপনি এখানে নিতে পারবেন, এই যে এখানে নিলাম, দেখুন এখানে এই যে জাস্ট তিনটে দিয়ে আমি অল্ট চেপে ধরে আরেকটা নিলাম, এই যে এখানে বসাই দিলাম, আপনারা ইচ্ছা মতো বসাই দেবেন, ইচ্ছা মতো দেখুন এখানে জাস্ট এখানে অল্ট চেপে ধরে আরেকটা নিলাম, এই যে অল্ট চেপে ধরে আরেকটা নিয়ে এখানে দেখুন এই যে বসাই দেবেন। আচ্ছা, পরে সবগুলোকে সিলেক্ট করবেন, সবগুলোকে সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল জি দেবো, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম এবং যতটুকু দরকার ঠিক সেই মাপটা আমি নিয়ে নিচ্ছি, এই যে দেখুন এখানে এই যে এখানে দিলাম, এই যে এখানে দিলাম, এবং যতটুকু দরকার ঠিক ততটুকু বড় করে এখানে বসাই দেবেন, এই যে সমান মাপ দিয়ে দেখুন একটা এই যে ডিজাইনটা হয়ে গেল, কিন্তু সুন্দর একটা ডিজাইন হয়ে গেল। তারপর এইখান থেকে দেখুন আমি স্টার দিয়ে আরও কিছু এখানে আঁকবো, সেই হচ্ছে এই যে স্টার এখান থেকে আঁকলাম, দেখুন এই যে স্টার আঁকলাম, স্টার আঁকার পর এই যে স্টার আঁকার পর স্টারে একটা লাল এই যে রিং দিলাম, এবং এইটাকে আমি কপি করবো, হ্যাঁ এটা সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল সি কন্ট্রোল এফ এফ দিলাম, আরেকটা হয়ে গেল, ঠিক একই অবস্থায় এখানে দেখুন আমি এই যে এটা ছোটো করে দিলাম, ছোটো থাকা অবস্থায় এই যে হোয়াইট দিয়ে দেবো, এই যে দেখুন সুন্দর একটা লাইটের ইফেক্ট আসলো, তার পুরোটাই সিলেক্ট করবেন, সিলেক্ট থাকা অবস্থায় এই যে কন্ট্রোল জি দিয়ে আমি
নিয়ে নিলাম। তারপর এখন দেখুন আমি এটাকে যদি আমি ঠিক সমানভাবে যদি মনে করি এখানে বসাবো একটা, এই যে লাইটিং করব, যেহেতু লাইটিং করব আমি এইখানে একটা লাইটিং বসালাম, এই যে লাইটিং বসালাম জাস্ট একটু সাথে লাগাই এখানে। আচ্ছা দেখুন এই যে ডিজাইন হয়ে গেল। তারপর নিয়ে আসবেন এই যে বিভিন্ন জায়গাগুলোতে, এখান থেকে নিয়ে দেবেন এই যে বিভিন্ন জায়গা, এই যে বসাই দেবেন। এখন ওয়াল চেপে ধরে জাস্ট টান দিলে আপনি যে কোনো জায়গায় এই যে বসাই দিতে পারবেন, ঘরগুলো ফিল আপ হবে এবং দেখতে সুন্দর লাগবে। এই যে ঘরগুলো খালি থাকলে খারাপ দেখা যাবে, এই যে ঘরে ঘরে যে ফাঁকা ফাঁকা আছে সেই ঘরগুলোকে ফিল আপ করে দেবেন, এই যে এখানে বসাই দেবেন। এই যে সেই সেভ প্রসেসটা আমি আপনাদের দেখাচ্ছি। প্রথমে যদি অ্যাডোব ইলাস্ট্রেটর মোডে সেভ করতে চাই, ফাইলে যাবেন, সেভ অ্যাজ দেবেন। সেভ অ্যাজ দেওয়ার পর এখানে কী নাম দেবেন, যে এখানে নিউ দিয়ে সেভে ক্লিক করবেন। আর যদি জেপিজি বা পিএনজি হিসেবে সেভ করতে চান তাহলে ফাইলে যাবেন, এই যে এক্সপোর্টে যাবেন, সেভ অফ ওয়েব, হ্যাঁ এখানে ক্লিক করার পর এই দেখুন জেপিজি হাই অথবা পিএনজি, এই যে পিএনজি 24 আমি জেপিজি দিলাম, এই যে সেই অনুযায়ী এটা দিয়ে আপনারা যদি সেভে ক্লিক করেন তাহলে কোথায় সেভ করবেন এখানে সেই জায়গা নিয়ে, এই যে এখানে সেভ দিলেই সেভ হয়ে যাবে।